প্রায় 16 দিন পর নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসলাম। ঢাকায় এসে কি কি করলাম, হাজবেন্ডের জন্য কি রান্না করলাম, নিজে কোথায় গেলাম, কি খেলাম, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে গেছি খিলগাতে, আর খিলগা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা জায়গা, বিশেষ করে আমি সন্ধ্যার পর আড্ডা দেওয়ার জন্য, একটু খাওয়ার জন্য, একটু ঘোরাঘুরির জন্য বনশ্রী থেকে বেশি আমি খিলগাতেই যাই, কারণ আমার ওইখানে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, খিলগাতে যে আমি ইজায়াতে বসে পড়ছি, আর এইখানে আমার খুব ফেভারিট একটা প্লেস। তোমরা রিসেন্ট যারা আমার রেগুলার ব্লগ দেখতেছো তারা জানো, এখানে আমি প্রতিদিন বা একদিন পর বা দুই দিন পর আমার যাওয়া হয়, কিন্তু এবার নারায়ণগঞ্জ 16 দিন থাকার কারণে আমার হচ্ছে এতদিন পর আসা হয়েছে। তো ঢাকায় আসতে আসতে আমার সন্ধ্যা হয়েছে, আসার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে আমার বাসার খালাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি আবার বের হয়ে গেছি। তো যাই হোক, এখন আসার পর একটা গরম গরম রামেন, ঝাল ঝাল রামেন নিয়ে নিলাম। শীতের রাতে এরকম এক বোল রামেন হলে আর কিছু লাগে না। রামেনের ভিতরে সব কিছু ছিল, কোনো কিছুর কমতি ছিল না, মাশরুম থেকে নিয়ে বেবি কর্ন, তারপর সুইট কর্ন, তারপর হচ্ছে সসেজ, ডিম, চিকেন, মানে কোনো কিছুরই কমতি ছিল না, এত ভাল লাগতেছিল রামেনটা। আর আমার কাছে এই রামেনের ব্রথটা অনেক বেশি ভাল লাগছে, আর স্পাইস লেভেলটা তোমরা যদি বলো একটু কমিয়ে দিতে, কমিয়ে দিবে। আমি যেহেতু ঝাল বেশি খাই তো আমি একটু বাড়িয়ে দিতে বলছি। আমি সব কিছু একটু একটু করে সিঙ্গেল সিঙ্গেল খেয়ে নিচ্ছি, যেন সব কিছুর টেস্ট ভালো করে পাই। তো এখন ডিমটাকে একটু ব্রথের ভিতরে চুবিয়ে তারপর খেয়ে নিচ্ছি, আর কুসুমটা টপস করে পড়ে গেল। কুসুম আমার অনেক বেশি পছন্দ ডিমের, আর বিশেষ করে হাঁসের ডিম হলে অনেক ভালো লাগে। রামেনের সাথে তো হাঁসের ডিম খুব একটা যাবে না, মুরগির ডিমটাই যায়। তো এখন হচ্ছে আমি সব কিছু মিলিয়ে টিলিয়ে একটু খেয়ে নিবো, আর গরম গরম ছিল, সাথে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল। আর দেখো আমি কতটা মোটু হয়ে গেছি নারায়ণগঞ্জ থেকে, কারণ এত পরিমাণ ভালোবাসা পেয়েছি। কারণ হচ্ছে আমি বাসায় থাকলে একটা জিনিস স্কিপ করতে পারি, সেটা হচ্ছে ভাত, আর নারায়ণগঞ্জ গেলে ওই জিনিসটা স্কিপ করা হয় না। কারণ ডাইনিং টেবিলে আম্মু থাকে, আব্বু থাকে, তারা খাইয়ে দেয়, হয় কখনো আব্বুর হাতে, কখনো আম্মুর হাতে, এইভাবে খেতেই থাকি। তারপর একটা মিট বল নিলাম, মিট বলটাও আমি খেয়ে নিলাম। মিট বলে ওদের মিটের পরিমাণ, সবকিছু পরিমাণ অনেক ভালো থাকে, বিশেষ করে যেই চিকেন বলটা থাকে ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের একটা মজার কথা বলি, বিশেষ করে আমরা যারা ফুডি আছি, প্রথমে হচ্ছে ঝাল খেতে ইচ্ছে করতেছিল, ঝাল খেলাম, এরপর ঝাল খাওয়ার পর কেমন যেন একটু মিষ্টি মিষ্টি টাইপের খাবার খেতে ইচ্ছে করতেছে, এই জন্য মিট বল অর্ডার করলাম। মিট বল খাওয়ার পর যেহেতু মিট বলে তোমার মায়োনিজ থাকে, এটা সেটা থাকে, একটু মিষ্টি মিষ্টি হয়, এটা খাওয়ার পর আবার ঝাল খেতে ইচ্ছে করতেছে। তো দেখো ফুডিদের কি অবস্থা, একটা খাওয়ার পর আবার আরেকটা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি আবার চলে আসছি আগুন কাবাবে, এখান থেকে আমি তাদের যে তান্দুরিটা এটা অর্ডার করেছি। আজকে ব্রেস্ট পিস ছিল না, আজকে হচ্ছে লেগ ছিল, তো লেগটাই অর্ডার করছি। তারপর হচ্ছে সুন্দর করে লুচি দিয়ে চিকেন লেগ পিসটা খেয়ে নিলাম। এই যে দেখো হাড্ডিটাও চিবিয়ে ফেলছি, কোনো কিছু রাখা যাবে না। তারপর ঝাল খাওয়ার পর এখন আবার কেমন যেন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতেছে, তো মনকে বুঝিয়ে দিলাম পেটেও জায়গা নেই, ভাই পেট তো একটা পেট, এটাতে কত দেওয়া যায়। তো যাই হোক, এখন হচ্ছে ফু দিয়ে চা, গরম চা এখানে আসলাম। এখানে আবার স্পেশাল ফু দিয়ে খা, এই চাটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো 60 টাকা দিয়ে একটা চা খাবো, এত বড় লোক আমি হইনি, তারপরও মাঝে মাঝে আর কি খাই, ডেইলি তো আর খাবো না, তো আজকে অর্ডারই করে দিলাম। আর এটা হচ্ছে খিলগাতে, তোমরা যারা যাও এখানে গরম চা ফু দিয়ে খা, আমার লিখাটা অনেক বেশি ভালো লাগছে। তো এই 60 টাকার চা খেয়ে তারপর বাসায় চলে আসছি। বাসায় আসার পর দেখলাম যে খালা ভাতটা বসিয়ে দিয়েছে, আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব, কারণ যত যাই হোক রান্নাটা আমার নিজের হাতে করারই ট্রাই করি। তো চিকেনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, আমি এখন তাড়াতাড়ি করে মশলাটা কষিয়ে চিকেনটা একদম কষা কষা করে ভুনা করে নিব, কারণ হচ্ছে আমি আজকে চিকেন রান্না করব মাশফির জন্য, আর হচ্ছে ফিশ রান্না করব। তো এখানে চিকেনটাতে আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আজকে চিকেনে কোনো আলু দিব না, এই জন্য আর কি আমি ওইভাবেই একদম কষায় রান্না করতেছি, আর মরিচটা একটু কম দিচ্ছি, কারণ হচ্ছে মাশফির জন্য। আর এখানে আমি পাঙাশ মাছটাও খালা একদম সুন্দর করে ধুয়ে টুয়ে রেখেছিল, তো আমি এখন হলুদ মরিচ, উনি মেখেছিল বাট দেখলাম যে একটু কম কম লাগতেছিল, আমি আবার একটু সুন্দর করে মেখে টেখে এখন হচ্ছে ভাজতে বসাই দিব। আর পাঙাশ মাছ ভাজতে নিলে এরকম পরিমাণ ছিটে, তো আমি 3টা না 4টা মাছ দিয়ে একদম দৌড় দিয়ে ক্যামেরাটা অফ করে দিছি, কারণ এটা আর দেখানো যাবে না, তাহলে আমার চেহারা টেহারা ছিটে চলে আসবে। তারপর হচ্ছে এই তো এক পিস মাছ ভাজা খাবো, আর এই বড় মাছ আমার অনেক বেশি পছন্দ। পাঙাশ মাছ এমনি আমি চাষেরটা খাই না, বাট নদীর পাঙাশ আমার অনেক বেশি পছন্দ, নদীর যে কোনো মাছই আমার খুব ভালো লাগে। তো এখন অনেকে বলবো আপনি তোমার কোনটা না পছন্দ, হ্যাঁ আমার সব পছন্দ, সব খেতে আমার ভালো লাগে। তো এদিকে রান্না টান্নার পর খালা হচ্ছে সব কিছু ক্লিন করে নিচ্ছে, আর আমার খালাটা অনেক ভালো, সবাই ওনার জন্য দোয়া করবা। মাঝে মাঝে আমি খালাকে হচ্ছে বুয়া বলে ফেলি, সেটা আমি তাকে অসম্মান করে না, দেখা যায় যে মানে কথার প্রেক্ষিতে বলে ফেলি, নর্মালি আমি তাকে খালা বলে ডাকি। তো এটা আবার অনেকে অন্য চোখে দেখো যে আপু তাকে খালা বললা না কেন, বুয়া বললা কেন, আসলে আমি বুয়া বলি না, আমি তাকে খালা বললেই ডাকি। তো যাই হোক, খালা সব কাজ টাজ করতেছে, কারণ আমি বাসায় ছিলাম না, এই কদিন বাসা অনেক বেশি নোংরা ছিল, একদিনে ক্লিন করা পসিবল না, তো খালা খালার মতো ক্লিন করতেছে, আবার কালকে বাকিটা করবে। আর এখানে আমি একটু চকলেট দুধ গুলিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাশফি খাবে, কিছুটা আমি খাবো, কারণ ওকে নর্মাল দুধ দিলেও খেতে চায় না। এটাই ছিল আমার আজকের বিকেল থেকে রাতের কর্মব্যস্ততা। আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই অনেক বেশি ভালো থাকবে, বাই।